আবাস যোজনার ঘর না পেয়ে বিক্ষোভ, পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মালঞ্চ রোডে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবাস যোজনার ঘর মেলেনি, প্রতিবাদে পথ অবরোধ। আবাস যোজনার ঘর না পাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুস্থ গরিবরা এবং ন্যায্য প্রাপকেরা ঘর পাচ্ছে না। যাদের একতলা দোতলা এবং পাকা বাড়ি আছে তারাই ঘর পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামবাসীরা আজ সকাল 10টা নাগাদ অবরোধ করে বসিরহাট ও মালঞ্চ রোডে। তাদের দাবি, প্রভাবশালী নেতাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে, অবিলম্বে সেই তালিকা থেকে নাম সরিয়ে দিতে হবে। সেই সাথে তারা আরও দাবি করে, দুস্থ অসহায় এবং ন্যায্য প্রাপকেরা যাতে আবাস যোজনার বাড়ি পায়। সব মিলিয়ে ক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করে তারা। পথ অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তায়। এরপর পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় মিনাখা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিনাখা থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলতে অনুরোধ করে, সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় পুলিশ। ঘরের জন্য সরকারি যে ঘরের ছিল না, 665টা ঘর, তার মধ্যে 200টা ঘর দিয়েছে আশাকর্মী, আর ওর সঙ্গে ছিল সুপার মানে পুলিশ ইনস্পেক্টর, ভিডিও পাঠিয়ে দিয়েছিল। গিয়ে ওরা ইচ্ছা মতন যাদের আর কি আশাকর্মী যারা চাকরি করছে তারাও পেয়েছে ঘর, আর ওদের বাপের নামও দিয়েছে সব পাকা বাড়ি। আমরা চাইছি যারা পাওয়ার যোগ্য তারা পাক, যারা অবৈধ হয়েছে তারা যেন না পায়, এবং যারা আর কি এই সবগুলো যে করেছে তাদেরকে শাস্তি হোক, যারা এই যে কর্মীরা যারা করেছে তাদেরকে শাস্তি হোক, এবং তারা আর কি যাদের পাকা বাড়ি মানে একতলা দুতলা বাড়ি, তারা যখন এই ইনকোয়ারিতে গিয়েছিল তখন পুলিশ সুপার বলল যে এ হবে না, কেন ইটের দেওয়াল থাকলে হবে না, কাঁচা দেওয়াল থাকা দরকার হবে, সেইটিকে প্রত্যেকের পাকা বাড়িতে দিয়েছে, আর আমাদের 400-450 লোক মতো তাদের কেটে দিয়েছে। তো এই অবৈধ যে কেটেছে এইটার বিচার বিটিওর করতে হবে, যদি না হয় তাহলে এই অপরাধ চলছে চলবে। এই বিষয়ে গ্রামের এক বাসিন্দা জানান, অসহায় গরিব মানুষদের নাম আবাস যোজনার তালিকায় নেই, কিন্তু চাকরিজীবী ক্ষমতা সম্পন্ন মানুষদের নাম তালিকায় আছে। এমন অন্যায় আমরা মেনে নেব না, আমরা চাই গরিব মানুষদের মাথা গোজার ঠাঁই হোক। আবাস যোজনার বাড়ি প্রাপকের তালিকা ঠিক না হলে এই বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা না গ্রহণ করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। চাকরিজীবী ঘর পায় এ কি ধরনের সার্ভো, এটা আমরা দেখতে চাই। তার কারণ হলো যে আইলা বিধ্বস্ত, আম্পান বিধ্বস্ত, ইয়াস বিধ্বস্ত এলাকায় একটা সন্তানকে নিয়ে মাথা গোজা টাই করেছে বলে পুলিশ সুপার জানিয়েছে, আইসিডিএস কর্মী জানিয়েছে যে তোমার ঘর হতে পারে না, তাকে ধমক দিয়ে তার ঘরটা ক্রস করে দিয়েছে। পরবর্তীতে লিস্ট বাড়া হয় আমরা দেখতে পাচ্ছি, সেই আইসিডিএস কর্মী এবং তার বাবার নামে ঘর, যে পঞ্চায়েত যুবনেতা তার নামে ঘর, তার বাবার নামে ঘর। আমরা এটা গরিবের হক, গরিবের হক যত সময় না ফিরবে আমরা এটা মানছি না, মানবো না। আমরা পরে জানতে পাচ্ছি পঞ্চায়েতের নেতারা তাদের ইন্ধন অনুযায়ী তারা আমেদুদের সব ঠিক করে নিয়েছে, পরবর্তীতে লিস্ট বাড়া হয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গরিব মানুষের যতক্ষণ পর্যন্ত যোগ্য জবাব না পাচ্ছে ততক্ষণ চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।